শুনেন ডাক্তার মোহাম্মদ কামাল সাহেব, আপনাকে যে আমার এই ক্লিনিকে এত টাকা দিয়ে রেখেছি, আপনি তো কোনো উন্নতি করতে পারছেন না। ওয়াই স্যার, আমি তো যথেষ্ট চেষ্টা করছি, আর দেখতে তো পাচ্ছেনই আমার কত পেশেন্ট, সবাইকেই আমি কত ধরনের টেস্ট দিচ্ছি। দেখা যাচ্ছে কেউ গ্যাসের ব্যথা নিয়ে আসলেও আমি তাকে আল্ট্রাসোনো, ব্লাড টেস্ট, অমুক টেস্ট এভাবে অনেক টেস্ট দিয়ে হসপিটালের আয় বাড়াই দিচ্ছি। আর ওষুধ কোম্পানির কাছ থেকে তো টাকা খাচ্ছি, সেটা খেয়েও তো হসপিটালের আয় বাড়াই দিচ্ছি। সময় তো চলে যাচ্ছে, টাকা তো আরও বাড়াইতে হবে, না হলে এত বড় একটা হসপিটাল চালাইতে কত এমপ্লয়ার আমাদের, এদেরকে তো বেতন দিতে হয়, তাই না? আরও লাগবে আরও। আপনি এক কাজ করেন, টেস্টের সংখ্যাগুলো আরও বাড়াই দেন, আর আমি এই দিক দিয়ে আমার হসপিটালের সব টেস্টের টাকা দ্বিগুণ করে দিচ্ছি। সেইখান থেকে আপনি 25% ডিসকাউন্ট দেবেন, যাতে করে 75% তাও লাভ থেকে যায়, এতে পাবলিকও খুশি আমরাও খুশি। ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব আমি সেটা করে দিব। আর আমি যে ওষুধগুলো লিখি প্রেসক্রিপশনে, সেগুলো তো আমি আমাদের ক্লিনিকের ফার্মেসি থেকে কিনে নিতে বলি, তারা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলোই করে, ক্লিনিকের ফার্মেসি থেকে কিনে নাই, এই দিক দিয়ে আমাদের মনে করেন সব দিক থেকে আয় হচ্ছে। আপনি কি এগুলো দেখতে পাচ্ছেন না? পাই পাই করে আমার টাকা আরও বেশি লাগবে, বুঝতে পারছেন? আপনি টেস্ট আরও বেশি বেশি দেবেন, ওষুধও বেশি বেশি লিখবেন, যাতে ফার্মেসি থেকে ওষুধ বিক্রি অনেক হয়, বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে, বুঝতে পারছি, কোনো ব্যাপার না, আমি আরও দেখতেছি আর হসপিটালের ব্যবস্থা আমি করতেছি। এই মক্কেলটা দিয়ে আজকে শুরু করি, বেশি বেশি করে টেস্ট দিতে হবে, বেশি বেশি করে ওষুধ লিখতে হবে, দুই দিক দিয়ে টাকা ইনকাম করতে হবে, হসপিটালেরও লাভ হবে আমারও লাভ হবে। স্যার মনে মনে কী কইতেছেন, সেটা তো মুই কইতে হারুম না, বাট একটা সমস্যা হয়েছে বুঝছেন, কালকে বাথরুম হইতেছে না, খাবার পাইতেছি না ঠিক মতন, গ্যাস গ্যাস লাগতেছে, গ্যাসের বড়ি খাইছি কিন্তু কাম হইতেছে না। ও আচ্ছা, আপনি তো ভালো একটা কাজ করছেন, আমার কাছে চলে এসে, এটা কিন্তু অনেক বিপজ্জনক, মনে করেন গ্যাস আটকে গেলে এটা থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে, আপনার টয়লেট হচ্ছে না, এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভালো একটা কাজ করেছেন হসপিটালে এসে, তো আমি আপনাকে কিছু ট্রিটমেন্ট দিব এখন, আর আগে কিছু টেস্ট করাতে হবে, বুঝতে পারছেন, আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, সিবিসি, আরও কিছু টেস্ট লিখে দিচ্ছি আমি, সেগুলো মোট 5টা টেস্ট করাবেন, বুঝতে পারছেন, আমাদের হসপিটাল থেকে করাই নেবেন, আর আমি আমার যতদূর সম্ভব আমি তার থেকে 25% ডিসকাউন্ট করে দিচ্ছি, সিল মেরে দিয়েছি, আপনি জাস্ট এক্ষুনি গিয়ে টেস্টটা করিয়ে তারপর আসুন, রিপোর্টগুলো দেখার পরে আমি আপনার ওষুধগুলো লিখে দিচ্ছি। ও কন কি স্যার, এই টেস্ট করবেনটা হাতে একেবারে সব শেষ হয়ে যাবো গা, আমার এক মাসের বাড়ি ভাড়া, পকেট খরচ, খাওয়া খরচ সবই তো চলে যাইব, এত টেস্টের কি দরকার? সামান্য গ্যাসের ব্যথা আপনার কাছে আইসি, আপনি ভালো দেখো এখন গ্যাসের বড়ি দিয়ে দেবেন, তাতেই তো হয়ে যাবো, খামাখা এত টেস্ট করার কি দরকার আছে? শোনেন, আপনি যদি বেশি জানতেন তাহলে আমার জায়গায় আপনি বসে থাকতেন, আর আপনার জায়গায় আমি বসে থাকতাম, বুঝছেন? ডাক্তার তো আর এমনি ওই নেই, এসএসসি পাস করে তো আর ডাক্তার ওই নেই, তাই নিয়ে MBBS BSCC ক্যাপিটাল অফ ইংল্যান্ড থেকে পাশ করি আইসি মিয়া, আপনি কি আমার সদরগত ডাক্তার মনে হচ্ছে? আমি কি আতুতি ডাক্তার, আপনি ভালোর জন্য তো টেস্টগুলি দিচ্ছি, তাই বলে স্যার এতগুলি টেস্ট দিবেন আপনি? তাহা কি গাছের পাতা নাকি, তাহা তো কম নেবেন না, টেস্ট তো করায় টাহা তো মেলা নেবেন। শোনেন, আমি আতুরে ডাক্তার না, বোঝেন না, এর জন্যই আপনি ওখানে বসে রয়েছেন, আমি এখানে বসে রয়েছি, আপনি ভালোর জন্যই টেস্টগুলি দিচ্ছি, আপনার শরীরে কত ধরনের রোগ থাকে ফেলে আপনার ধারণা আছে, গ্যাসেতে কত ধরনের রোগ হয় আপনার ধারণা আছে, এসব তো কিছু জানেন না, খালি তো শিখছেন যে গ্যাসের বড়ি খালি যদি সব কিছু সমাধান হইতো তাহলে তো কামই হয়ে যেত, আমাকে ডাক্তারের কোনো দরকার আসছিল না, বোঝেন নাই, কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার হয়েছি সামান্য আপনাকে চিকিৎসা করার জন্য, বোঝেন নাই, আপনি ভালোর জন্যই করেছি, সব করে যা টেস্টগুলি করে আসুন, যান 25% ডিসকাউন্ট দিয়ে দিছি। আর শোনেন, ডাক্তার সাথে রোগী যদি বেশি বোঝে সেই রোগী কিন্তু বেশি দিন বাঁচছে না, এই কথাটা মনে রাখবেন, বুঝছেন? ঠিক আছে স্যার, আমি যাইতেছি, যা সব টেস্টগুলি করে আসতেছি। হ্যালো, এক্সকিউজ মি ম্যাডাম, এই যে ডাক্তার স্যার পাঠাইছে, 5টা টেস্ট দিছে, এই টেস্টের একটা স্লিপ দেন, আর দেখেন কত টাকা পয়সা আসে। দেখি আপনার স্লিপটা, এই লন স্লিপটা, শিগগিরই দেখেন ডিসকাউন্ট মিসকাউন্ট দিয়ে কত টাকা আসে।
স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার এখানে 7,800 টাকা এসছে, যে 25% ডিসকাউন্ট দেওয়ার পরে 5,800 টাকা দিয়ে আপনার এই টেস্টগুলো করাইতে হবে। তাহলে আমি কি স্লিপ দেব? এত টাকা চলে আইসে 7,800 টাকা দিয়ে, খালি টেস্টই করেন লাগবে, আবার ডাক্তার দেওয়া লাগবে 500 টাকা। আর টাকা কত টাকা, এখনকার জামানায় টাকার কোনো দামই নাই, টাকা একেবারে ভাঙ্গি খরচ হয়ে যায়। তা কি করা যাবে দেন, কি আর করবো দেন? না স্যার, আপনার কাজ হয়ে গেছে, আপনি স্লিপটা নিয়ে চলে যান ওই 103 নম্বর রুমে, ওইখানে গেলে সব ধরনের টেস্ট করাইতে পারবেন। স্লিপটা অবশ্যই কাছে রাখবেন, হারাবেন না, দেন টাকাগুলো দেন। আচ্ছা ঠিক আছে, লন টাকা করে লন, আমি যাই টেস্টগুলো করাই লই। স্যার টাকা তো মেলায় চলে গেল, 7,800 টাকা দিয়ে টেস্ট করাইছি, আর আপনার ভিজিট দিতে হইবে 500 টাকা, এত টাকা খরচ হয়ে গেল এই হসপিটালে আসার পরে। আরে মিয়া, মানুষ টাকা কামাই করে কিসের জন্য? খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, শিক্ষা, এই 5টা কারণের জন্যই তো মানুষ টাকা পয়সা কামাই করে। আর আপনি কি চিকিৎসার জন্য টাকা খরচ করতে চান না? যদি চিকিৎসার জন্য টাকা খরচ করতে না চান তাহলে টাকা ইনকাম করে কি করবেন? কোন আপনার ভালো জন্যই তো আপনি টেস্টগুলো দিচ্ছি, তা দেন দিয়ে রিপোর্টগুলো দেন, রিপোর্টগুলো একটু চেক দিই। তো কথা তো স্যার ঠিকই কইছেন, মানুষ তো টাকা পয়সা কামাই করে এই 5টা কারণেই। তাহলে অনেক যে আমার রিপোর্টগুলো একটু দেখেন ভালো করে, চেক দিয়ে কোনো সমস্যা আছে কি না। এই দেখেন, এই দেখেন, দেখছেন দেখছেন, এই রিপোর্ট না দেখলে কি সমস্যা দৈবের পারতাম কোন? আপনারা তো বেশি বোঝেন, ডাক্তার চাইতে রোগী বেশি বোঝে এখনকার যুগে, এর জন্যই তো রোগী এত বাড়তেছে দিন দিন আমাদের দেশে, বোঝেন নাই? কি সমস্যা আছে স্যার কোন একটু খুলে কোন দেখি। এম্বা অর্ধেক কথা কয়া থামে গেছেন কিসের জন্যে? এম্বার তো কথা শুনলে ভয় কর না কোন দেখি। আরে আসলে আপনার পেটের মধ্যে গ্যাসের উপদ্রব হয়েছে, আর লিভারে হালকা একটু সমস্যা আছে বুঝছেন, এডে ওষুধ খালি ঠিক হয়ে যাবে, ওষুধ লিখে দিতেছি, এই ওষুধগুলো খান, 10 দিন খান, দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে নে। আর ঠিক হয়ে যাবে নে, আর আপনি 10 দিন পরে কিন্তু আবার এসে চেক আপ করাবেন, আবার টেস্ট মেস্ট করা, আপনার আবার নতুন করে ঘুরিয়ে ওষুধ দেবো বুঝছেন। কোন কি স্যার, আমার কিছু হবেন না তো, মরে টরে যাবার না তো, আবার এত অসুখ আমার ভিতরে, আমি তো বাইরের তো বুঝবিতে পারি নাই, বাইরের তো মনে হয় আমার কিছুই হয় নাই। আপনি ওই বাহারে এই টেস্টগুলি দিয়েছিলেন, টেস্ট করে করার পরে বুঝবির পারছি যে এত অসুখ আমার ভিতরে। তা স্যার আমার এখন কী করণীয়, আমার কি কোনো সমস্যা হবেন নাকি? আরে কী হবে কোন, ডাক্তার ইজ হেয়ার, নো টেনশন, আমি আসছি না, ওষুধ লিখা দিতেছি, 10 দিন খান, দেহনে ভালো হয়ে যাবানে, তারপরে আবার চেক আপ টেক আপ করে টেস্ট মেস্ট করা দেখুন নে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আর ওষুধগুলো কিন্তু এই কোম্পানিরই কিনেন বুঝছেন, অন্য কোম্পানির ওষুধ খেলে কিন্তু কাজ করবো না। আর আমাদের নিচেই দেখবেন একটা ফার্মেসি আছে, ওইখানে আপনি সব ওষুধই পাইয়া যাবেন বুঝছেন, অল্প পয়সায় পাওয়া যাবেন, ওরা 10% ডিসকাউন্ট দিয়ে দেবে আপনাকে আমার প্রেসক্রিপশন দেখলে, বুঝতে পারছেন? তা ঠিক আছে স্যার, ডাক্তার তো রুগীর ভালোর জন্যই সব কিছু করে, আমি প্রথমে বুঝ বের পারি নি স্যার, আপনার সাথে একটু বিয়াদবি করে ঘেলাইছি, তা আপনি আমার একটু ক্ষমা করে দিয়েন স্যার, আর আমার একটু ভালো করে চিকিৎসা করে দেন। আরে শোনেন মিয়া, ডাক্তাররা সবসময় রুগীর ভালোই চায় না, আলি কি ডাক্তাররা এরকম বসে থাকে নাকি? ঠিক আছে দেন, ভিজিটের 500 টাকাটা দেন। এই লন স্যার টাকা, টাকা পয়সা যাক কোনো সমস্যা না, টাকা তো কামাই করি সুস্থ থাকার জন্যই, খাওয়ার জন্য, পেটের জন্য, এখন চিকিৎসার জন্য নয় টাকা কিছু খরচ হয়ে গেলো, প্যারা না চিল। তা ঠিক আছে স্যার, 10 দিন পরে আমনে। তা ঠিক আছে, আপনি এখন উঠবির পারেন, কোনো সমস্যা নাই, যান। তা যাক আজকে কামটা ভালো হইলো, ক্লিনিকের মালিক জ্যাম্বা করে করতেছিল যে টেস্ট দিবে ন্যাম্বা শ্যাম্বা, তা ওনার বুদ্ধিমতেন আজকে কাম করে ফেলাইছি, সামনের মাসের তে বেতন আরও বাইরে যাবে নে, হসপিটালের কামাই বেশি হলে আমাদেরও তো কামাই বেশি হবে, কিন্তু হসপিটালের কামাই এই জায়গাতে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা লমো, আবার হসপিটালের ফার্মেসির কাছ থেকে 10% নেমো, তো এত টাকা, মেলা টাকার মালিক হয়ে যাবো, টাকা পয়সা ছাড়া দুনিয়াতে কোনো বাদ নাই, তো বাঁচবে গেলেই টাকা কামানেই লাগবে। আমি তো চুরি করতেছি না, এখানে বসে বসে রুগী দেহে 500 টাকা করে লইতেছি, অন্য কাম করে হসপিটালের কাছ থেকেও টাকা লইতেছি, ফার্মেসির কাছ থেকেও টাকা লইতেছি, ওষুধ কোম্পানির কাছ থেকেও টাকা লইতেছি, বিনা পয়সায় তো টাকা লইতেছি না, কাম করেই টাকা লইতেছি, প্যারা নাই। ঠিক আছে এমনি কাম করতে হইব যাতে ইনকাম আরও বাইরে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো একজন MBBS MC BC এমনি এমনি BS ডাক্তার।